हेलो स्टूडेंट वेलकम बैक टू आवर यूट्यूब चैनल साइंस बीटा। आज के जैव यौगेर यूपैक नामकरण नहीं आलोचना करब। एर आगे क्लासगुलो आमरा बेसिक किछु आईडिया निये तोमादेर आईडिया तोमादेरके शेयर करेछिलाम। एबारे देखो अनेक जैव यौग छिलो जादेरके आमरा प्रचलित नाम जेमन एसिटिक एसिड धरो तोमरा एई यौगटा प्रचलित नाम छिलो CH3COOH एसिटिक एसिड बा HCOOH एटा होच्छे फर्मिक एसिड। এই সমস্ত জৈব যৌগকে দেখো প্রচলিত নাম অনুযায়ী আমাদের এগুলো জানা ছিল। যেমন দেখো এটা ফর্মিক অ্যাসিড, পিঁপড়ের হুল থেকে পাওয়া যেত বলে এটাকে ফর্মিক অ্যাসিড, মানে সেই আগেকার নামকরণগুলো করা হতো এই জৈব যৌগেরগুলো সোর্স কোথা, মানে সোর্স থেকে মানে কোথা থেকে পাওয়া হয়েছে সেইভাবে নামকরণ করা হতো। কিন্তু এইভাবে আমাদের প্রায় অনেকগুলো প্রায় মিলিয়ন্স অফ অর্গ্যানিক কম্পাউন্ড রয়েছে, তাহলে এতগুলো জৈব যৌগের নাম তো এইভাবে আমাদের করা সম্ভব নয়। তাই এখানে দেখো তো তাহলে একটা সিস্টেম রয়েছে আইইউপিএসি সিস্টেম, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তাহলে এই যে ইউপ্যাক সিস্টেম, তাহলে প্রত্যেকটা জৈব যৌগে তার একটা নামকরণ করেছে। তাহলে এখন দেখো এই নামকরণটা আমরা কীভাবে করা হয়েছে, তাহলে আজকে আমাদের এই ক্লাসে আমরা এই ইউপ্যাক নামকরণটা কিন্তু শিখব। তাহলে কীভাবে কোনো জৈব যৌগকে তার নাম কী হবে, ধরো এর ইউপ্যাক নাম কী হবে, এর ইউপ্যাক নাম কী হবে, তাহলে একই দেখো তো এর যে এটাকে যেমন আমরা মিথানোয়িক অ্যাসিড, এটাকে ইথানোয়িক অ্যাসিড। তাহলে এই যে ইউপ্যাক নামকরণগুলো আমরা কীভাবে করব, তাহলে আজকের ক্লাসে এটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। আচ্ছা, এবারে প্রথমত দেখো ইউপ্যাক নামকরণ যে করব আমরা কীভাবে করব এবং তার কতগুলো পার্ট, তাহলে সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। আচ্ছা, প্রথমত দেখো ধরো আমি এখানে একটা তোমাদের কম্পাউন্ড এখানে আঁকছি, ধরো CH3 CH2 CH2 CH2, এখানে CH, এখানে CH3, ধরো এখানে একটা OH আছে, এখানে একটা আমি ব্রোমিন, আর এখানে ধরো একটা মিথাইল সিস। ধরো এইরকম কোনো একটা একটা যৌগকে দিয়েছে, এর আইইউপিএসি নাম কী হবে, ইউপ্যাক নাম কী হবে। এখন দেখো তো এর প্রচলিত নাম কিন্তু আমরা জানি না, তাহলে এই যৌগটার ইউপ্যাক নাম কী হবে সেটাকে আমরা কীভাবে করব। আচ্ছা, ফার্স্ট দেখো তাহলে আমাদের ইউপ্যাক নামকরণ করার আগে কতগুলো জিনিস আমাকে জানতে হবে, মানে কোনটাকে কী বলা হয়, কোন পার্টগুলোকে আমরা কীভাবে চিনবো, তাহলে সেগুলোকে আমাকে জানতে হবে। ফার্স্ট দেখো এই যে একটা কার্বনের একটা চেন রয়েছে, দেখো তো এই যে একটা কার্বনের চেন, একটা সোজা একটা কার্বনের সঙ্গে কার্বন একটা এক বন্ধন দ্বারা যুক্ত আছে, এইটাকে বলা হয় মেন কার্বন চেন। এইটাকে বলা হয় কি, কার্বন চেন, এটাকে প্রধান কার্বন শৃঙ্খল বলা হয়, মেন কার্বন চেন বলা হয় বা প্রধান কার্বন শৃঙ্খল, এটাকে আমরা কি বলছি, প্রধান কার্বন শৃঙ্খল বলছি। আচ্ছা, এবারে দেখো তো এখানে এই যে OH হাইড্রক্সিল গ্রুপ, এখানে ব্রোমিন, এর আগের ক্লাসে দেখো তো তোমাদেরকে আমি বলেছিলাম কি ফাংশনাল গ্রুপ নিয়ে বলেছিলাম। ফাংশনাল গ্রুপ কি কাকে বলে সেটা তোমাদের মনে আছে, ফাংশনাল গ্রুপ বলেছিলাম কি যেই মৌল, ধরো একটা কম্বিনেশন অফ অ্যাটমস অথবা গ্রুপস, এবং এটা যখন কোনো যৌগ সঙ্গে যুক্ত থাকে তার রাসায়নিক প্রপার্টিসটাকে নিয়ন্ত্রণ করে এবং কিছু ক্ষেত্রে তাদের ফিজিক্যাল প্রপার্টিসও নিয়ন্ত্রণ করে। তাহলে এই তাহলে যে যৌগটা কখন যখনও কোনো যৌগের সঙ্গে যুক্ত থেকে, তাহলে তার টোটাল মানে পুরো যৌগটারই রাসায়নিক প্রপার্টিস নিয়ন্ত্রণ করবে, সেই গ্রুপটাকে আমরা কী বলবো কি ফাংশনাল গ্রুপ। তাহলে এখানে দেখো তো এই যে যৌগ যেটা রয়েছে এটাকে আমরা বলছি কি ফাংশনাল গ্রুপ বা কার্যকরী গ্রুপ, এটাকে আমরা বলছি কি ফাংশনাল গ্রুপ। তাহলে এখানে এটাকে এখানে দুটো ফাংশনাল গ্রুপ রয়েছে, দেখো তো এই একটা ফাংশনাল গ্রুপ এবং এই আর একটা ফাংশনাল গ্রুপ, এটাও আমার ফাংশনাল গ্রুপ। আচ্ছা, এবারে দেখো তো কোনো যদি অ্যালকিল গ্রুপ যদি সাইড চেন আকারে থাকে, ব্যাঞ্চ আকারে থাকে, সেটাকে আমরা বলবো কি প্রতিস্থাপক, সাবস্টিটিউয়েন্ট, এটাকে আমরা কী বলবো সাবস্টিটিউয়েন্ট বা প্রতিস্থাপক, এটাকে আমরা কী বলি প্রতিস্থাপক। তাহলে আমরা দেখো তো তাহলে একটা হচ্ছে কার্যকরী গ্রুপ প্রতিস্থাপক, আর এটা হচ্ছে প্রধান কার্বন শৃঙ্খল। তাহলে এইভাবে তাহলে আমাদের আলাদাভাবে তাহলে দেখো তো চিহ্নিত করা হচ্ছে। তাহলে তোমাদেরকে প্রথমে জানতে হবে কার্বন শৃঙ্খল কোনটা, কার্যকরী গ্রুপ কোনগুলো, অথবা জানতে হবে কি আমার কোনগুলো প্রতিস্থাপক। তাহলে বোঝা গেল কি তাহলে কার্বন শৃঙ্খল কোনটা, প্রতিস্থাপক কোনটা, এবং হচ্ছে ফাংশনাল গ্রুপ কোনটা। আচ্ছা, এটা দেখো তো আমরা তাহলে যৌগটাকে কীভাবে চিনবো সেটা আমরা দেখালাম। এরপরে দেখো তো ইউপ্যাক নামকরণের কতগুলো পার্ট আছে, তাহলে প্রথম পার্ট হচ্ছে দেখো তো আমরা এই যে প্রধান যে কার্বন শৃঙ্খল, তাহলে এই যে কার্বন শৃঙ্খলের যে প্রধান যে নামটা হবে সেইটাকে আমরা বলবো কি ওয়ার্ড রুট বলবো আমরা। তাহলে কতগুলোভাবে ভাগ করছি দেখো তো তিনটে ভাগে ভাগ করা হয়েছে ইউপ্যাক নমেনক্লেচারকে। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে একটা ওয়ার্ড রুট। তাহলে আমরা প্রথম ইউপ্যাক নামকরণ করার সময় দেখো তো আমরা এই ইউপ্যাক নামকরণটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। তাহলে প্রথম দেখো তো আমরা কার্বন শৃঙ্খলের যে নামটা দেব, তাহলে সেইটাকে আমার কী বলা হচ্ছে ওয়ার্ড রুট বা শব্দমূল বলা হচ্ছে, এটাকে আমরা কী বলছি
शब्दमूल माने एर द्वारा आमरा जानते पारबो एई जौगे कतगुलो कार्बन रयेछे ताहले कार्बन चेनेर मध्ये कतगुलो कार्बन रयेछे सेटा आमरा जानते पारबो तारपर भाग करा हयेछे देखो तो साफिक्स साफिक्स अच्छा एरपर देखो तो ताहले शब्दमूल द्वारा आमरा जानते पाच्छि कि कार्बन श्रृंखले कतगुलो कार्बन रयेछे जेमन देखो आमी तोमादेरके एखाने देखाच्छि धरो एकटा कार्बन जदि ताहले शब्दमूलके ताहले फार्स्ट आमरा देखो তাহলে শব্দমূল ধর এখানে যদি একটা কার্বন থাকে সেখানে আমার নাম কি হবে দেখো তো মি তোমরা ক্লাস 10 এ এগুলো পড়ে এসেছো যদি দুটো কার্বন থাকে ধর কার্বনের সঙ্গে কার্বন আরেকটা কার্বন আছে দুটো কার্বন তাহলে এটাকে আমরা C2 দ্বারা আমরা চিহ্নিত করছি কি দুটো কার্বন আছে তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা বলবো কি মিথ এটাকে আমরা বলবো কি ইথ যদি তিনটে কার্বন থাকে সেটাকে আমরা বলবো কি প্রোপ সেটাকে আমরা বলবো কি দেখো প্রোপ ধর এরকম কার্বনের সঙ্গে তিনটে কার্বন পরপর যুক্ত আছে সেটাকে আমরা বলবো প্রোপ আচ্ছা যদি চারটে কার্বন যুক্ত থাকে সেটাকে আমরা বলবো কি বিউট ক্লাস 10 এ তোমরা এগুলো শিখে এসেছো C5 থাকলে আমরা পাঁচটা কার্বন থাকলে সেটাকে বলবো আমরা কি পেন্ট সেটাকে আমরা বলছি কি পেন্ট ছটা থাকলে সেটাকে আমরা বলবো কি হেক্স ছটা থাকলে আমরা বলছি হেক্স এবারে দেখো যদি সাতটা কার্বন থাকে C7 আছে তাহলে সেটাকে আমরা বলবো কি হেপ্ট সেটাকে আমরা বলছি কি হেপ্ট যদি আটটা কার্বন থাকলে সেটাকে আমরা বলবো অক্ট আর নটা কার্বন থাকলে সেটাকে আমরা বলবো কি নন আর 10টা থাকলে আমরা বলবো কি ডেক তাহলে এইভাবে দেখো তো তাহলে শব্দমূলে মানে আমরা জানতে পারছি কি কতগুলো কার্বন আছে তাহলে দেখো তো একটা কার্বন থাকলে মি দুটো থাকলে ই তিনটে থাকলে প্রোপ এইভাবে দেখো তো 10টা থাকলে আমার কত হচ্ছে ডেক আচ্ছা এর পরে দেখো তো তাহলে আমি বলেছি কি তিনটে ভাগে ভাগ করি একটা হচ্ছে শব্দমূল আর একটা হচ্ছে কি সাফিক্স আর একটাকে প্রেফিক্স তাহলে ইউপ্যাক নোমেনক্লেচারকে আমরা তিনটে ভাগে ভাগ করলাম মানে তিনটে ভাগে ভাগ মানে কি দেখো তো এখানে আমরা আইইউপ্যাক নোমেনক্লেচারের তিনটে অংশ তিনটে অংশ তাহলে একটা পার্ট হচ্ছে আমার তিনটে অংশ একটা হচ্ছে আমাদের শব্দ রুট ওয়ার্ড রুট আর একটা হচ্ছে সাফিক্স আর একটা হচ্ছে কি প্রেফিক্স তাহলে আমাদের এখানে আমি এখানে লিখছি দেখো তাহলে আইইউপ্যাক নোমেনক্লেচারের তিনটি অংশ একটাকে আমরা বলছি কি ওয়ার্ড রুট একটা হচ্ছে দেখো তো সাফিক্স আর একটা হচ্ছে কি প্রেফিক্স আচ্ছা তাহলে সাফিক্স রয়েছে আর একটা হচ্ছে প্রেফিক্স তাহলে ওয়ার্ড রুট হচ্ছে কি ওই কতগুলো কার্বন চেন মানে মূল যে নামটা বসছে সেটাকে আমরা বলছি কি শব্দমূল সাফিক্স হচ্ছে যেই নামটা ঠিক এই মূল শব্দের পরে বসে আমরা সাফিক্স মানে কি জানি পরে বসে তাহলে মূল শব্দে ঠিক পরে বসবে সেটাকে আমরা বলবো কি সাফিক্স আর প্রেফিক্স কখন হচ্ছে যে ওয়ার্ডগুলো বা শব্দগুলো এই মূল শব্দের আগে বসবে সেটাকে আমরা বলবো কি প্রেফিক্স আচ্ছা যেমন দেখো তো ধরো কার্বন কার্বনে ধরো এখানে সাফিক্সে আমরা তাহলে দুটো ভাগে ভাগ আবার সাফিক্সকে এখানে দুটো ভাগে ভাগ করব আমরা একটাকে বলছি কি প্রাইমারি সাফিক্স আর একটাকে আমরা বলবো কি সেকেন্ডারি সাফিক্স সেকেন্ডারি আচ্ছা তাহলে প্রাইমারি একটা আছে আর একটা দেখো তো সেকেন্ডারি এখন প্রাইমারি সাফিক্স কাকে বলা হচ্ছে দেখো তো কার্বন কার্বন শৃঙ্খলে যদি কোনো ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকে তাহলে কোনো ডাবল বন্ড অথবা ধরো ট্রিপল বন্ড আছে তাহলে ফার্স্ট আমি তাহলে ওয়ার্ড ডুট পড়িয়েছি আচ্ছা এবারে দেখো তো সাফিক্সের মধ্যে দুটো ভাগে ভাগ করা হচ্ছে একটাকে আমরা প্রাইমারি সাফিক্স আর এটাকে সেকেন্ডারি সাফিক্স এখন দেখো তো প্রাইমারি সাফিক্সের কাজ কি প্রাইমারি সাফিক্সের কাজ হচ্ছে তাহলে এখন যদি কার্বন নিজে কার্বনের প্রধান শৃঙ্খলা যদি কোনো ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকে তাহলে আসল কথা হচ্ছে কি তোমাদের যদি আনস্যাচুরেশন থাকে তাহলে আনস্যাচুরেশন থাকলে তাহলে ডাবল বন্ড থাকলে একটা শেষে কী যুক্ত হয় দেখো তো এন যুক্ত হয় আর ট্রিপল বন্ড থাকলে ধরো এখানে ট্রিপল বন্ড থাকলে যুক্ত হবে কি আইন যুক্ত হবে তাহলে অ্যাল কিন এবং আইন ওয়াই এন ই তাহলে আইন একটা যুক্ত হবে এবং আর কীভাবে যুক্ত হবে দেখো তো ইন যুক্ত হবে অ্যালকিন এবং হচ্ছে আইন তাহলে বোঝা গেল কি তাহলে এখানে এখন দেখো তো ধরো মিথ সরি ধরো ইথ ধরো এর আগে ধরো দুটো কার্বন আছে আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি দেখো তো কার্বন কার্বন ডাবল বন্ড আছে তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে দেখো এক্ষেত্রে আমরা এই যৌগটার নাম কী হবে বলো ওকে দেখো তাহলে এখানে কতগুলো কার্বন আছে তাহলে প্রধান ওয়ার্ড রুট কী হচ্ছে ইথ তাহলে আমরা ইথ বা আমরা এটাকে লিখতে পারি ইটিএইচ ইথ আর এটা হচ্ছে প্রধান দেখো তো এটা ওয়ার্ড রুট আর হচ্ছে এখানে সরি ইএন ই ইন তাহলে ইএন ই ইন তাহলে এখানে দেখো তো কার্বন কার্বন শৃঙ্খলা একটা ডাবল বন্ড আছে তাহলে কার্বন কার্বন শৃঙ্খলা দেখো তো একটা ডাবল বন্ড আছে তাহলে ডাবল বন্ডের জন্য একটা ইন যুক্ত হয়েছে তাহলে একসঙ্গে নাম কী হবে ইথ ইন ইথ ইন তাই তো বা বাংলায় কী হবে ইথ যুক্ত ইন তাহলে ইথ যুক্ত ইন হলে তাহলে এটা নাম কী হবে ইথ ই থিন তাহলে দেখো তো তাহলে এই যে ইটিএইচ ইথ তাহলে এইটাকে আমরা বলবো কি ওয়ার্ড রুট এটাকে আমরা বলছি কি ওয়ার্ড রুট আর এই ইন এইটাকে আমরা বলছি কি প্রাইমারি সাফিক্স এটাকে আমরা বলবো কি প্রাইমারি সাফিক্স তাহলে বোঝা গেল কি তাহলে এটাকে আমরা বলছি কি প্রাইমারি সাফিক্স তাহলে কার্বন কার্বন ডাবল বন্ডে যদি কোনো
কার্বন কার্বন সিঙ্গল যদি কোনো ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকে তাহলে এই যে নামটা ইন এবং ট্রিপল বন্ড থাকলে আই ইন, তাহলে এইটা আমার হচ্ছে প্রাইমারি সাফিক্স হিসাবে কাজ করবে। আচ্ছা এরপরে আসছি দেখো তো সেকেন্ডারি সাফিক্স। এখন দেখো তো সেকেন্ডারি সাফিক্স মানে কি? আচ্ছা সেকেন্ডারি সাফিক্স হচ্ছে এই কার্বন কার্বন শৃঙ্খল যে প্রথমে তোমাদের যৌগটা দেখিয়েছি, এখন দেখো এই যৌগতে যদি কোনো ধরো তোমাদের কোনো কার্যকরী গ্রুপ বা ফাংশনাল গ্রুপ আছে, এখন ধরো আমি একটা এখানে কম্পাউন্ড লিখছি ধরো CH3 CH2, এখানে OH আছে। এখন দেখো তো এটা একটা OH যৌগ আছে, এই যে একটা দেখো তো এই যে একটা OHটা কি একটা ফাংশনাল গ্রুপ, তাহলে এই ফাংশনাল গ্রুপ তাহলে এর যে নামটা এইটাকে বলা হচ্ছে এইটা এর নামটা শেষে সেকেন্ডারি সাফিক্স হিসাবে যুক্ত হবে। তাহলে এখানে দেখো তো ইথ আর যুক্ত কি হবে, এর জন্য একটা আনল কথা যুক্ত হয়, তাহলে ইথা নল, তাহলে এখানে নাম কী হবে কী হবে দেখো তো ইথা নল, তাহলে ইথা নল, তাহলে এটাকে আমরা লিখতে পারি ETH NOL, তাহলে ইথা নল, তাহলে ইথ যুক্ত আনল, তাহলে এখানে দেখো তো এই যে ফাংশনাল গ্রুপটা এইটা হচ্ছে আমার কি সেকেন্ডারি সাফিক্স। আচ্ছা এরপর দেখো তো তাহলে আর একটা টার্ম আসছে কি দেখো তো প্রেফিক্স। আচ্ছা প্রেফিক্স হচ্ছে দেখো তোমরা বুঝতেই পারছো প্রেফিক্স মানে কি শব্দমূলের কথা আগে বসবে, তাহলে এই কথাটা কি হবে শব্দমূলের আগে বসবে। আচ্ছা এখন দেখো তো এই শব্দমূলের আগে তাহলে কোন তাহলে কি বসবে, এখন কোন শৃঙ্খলে এটা কোনো সাইক্লিক আছে, এটা সাইক্লিক নাকি এটা মুক্ত শৃঙ্খল ওপেন চেন না হচ্ছে বদ্ধ চেন, এখন সেটা জানার জন্য দেখো তো আমরা এখানে ধরো এটা সাইক্লিক হলে আমরা সাইক্লো কথাটা, এই সাইক্লো কথাটা কিন্তু শব্দমূলের আগে বসবে। যেমন দেখো তো আমরা এখানে ধরো একটা সাইক্লো বিউটেন ধরো এখানে CH2 CH2 CH2, এখানে ধরো CH2, এই যৌগটা যদি আমি দেখো তো এই কম্পাউন্ডটা তাহলে এখানে কটা কার্বন আছে 1 2 3 4, তাহলে চারটে কার্বন আছে, তাহলে চারটে কার্বন থাকলে এটাকে আমার দেখো তো তাহলে প্রধান শব্দমূলটা কী হবে। আচ্ছা এখন দেখো তো এইটা তাহলে কী আসবে বিউটেন, আচ্ছা এন হচ্ছে দেখো তো এখানে কার্বন কার্বন এক বন্ধন থাকার জন্য এখানে কার্বন কার্বন এক বন্ধন বা অ্যালকেনের জন্য এন কথা যুক্ত হয় এন। আচ্ছা এখন দেখো তো এই এন যেটা হচ্ছে কার্বন কার্বন এক বন্ধন, তাহলে এইটা বোঝাচ্ছে কি এটা সাফিক্স, এটা প্রাইমারি সাফিক্স, তাহলে এন যুক্ত হচ্ছে এটা কি হচ্ছে কি এটা হচ্ছে এটা হচ্ছে সাফিক্স। আচ্ছা এইখানে বিউট যেটা কথাটা আছে দেখো তো এইটা হচ্ছে ওয়ার্ড রুট, ওয়ার্ড রুট। আচ্ছা এরপর দেখো তো এই যে এই যৌগটাকে এই যৌগটাকে তোমার ভালো করে লক্ষ্য করে দেখো, এটা কিন্তু একটা সাইক্লিক কম্পাউন্ড, একটা দেখো তো বদ্ধ একটা যৌগ রয়েছে, এটা কিন্তু ওপেন চেন নয়, তাহলে এই যে ওপেন চেন নয় তাহলে এইটা বোঝানোর জন্য আমরা এখানে একটা সাইক্লো কথা ব্যবহার করি, সাইক্লো সাইক্লো বিউটেন, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি সাইক্লো বিউটেন, তাহলে এটাকে আমরা কী লিখবো বলো সাইক্লো বিউটেন, তাহলে এই যে সাইক্লো বিউটেন কথাটা লিখছে দেখো তো এই যে সাইক্লো কথাটা আমরা আগে বসছে সেই জন্য এটাকে বলা হচ্ছে কি প্রেফিক্স। তাহলে দেখো তো তাহলে প্রেফিক্স কোনটা, ওয়ার্ড রুট কোনটা আর সাফিক্স কোনটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো তাহলে তাহলে এখানে দেখো তো ওয়ার্ড রুট হচ্ছে আমার কতগুলো কার্বন আছে সেটা বোঝাচ্ছে, এখানে এন যেটা সাফিক্সে যেটা আসছে দেখো তো সাফিক্স হচ্ছে দুটো ভাগে ভাগ করেছে, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি, তাহলে এখানে কার্বন কার্বন বন্ধনের প্রকৃতি এবং কার্বনের সঙ্গে কোন ফাংশনাল গ্রুপ যুক্ত রয়েছে সেটা বোঝাচ্ছে, আর সাইক্লো হচ্ছে এখানে এই চেনটা ওপেন চেন না বদ্ধ চেন, তাহলে সেই জন্য দেখো তো সাইক্লো কথাটা একটা আসছে, সাইক্লো বিউটেন সাইক্লো প্রোপেন সাইক্লো পেন্টেন আসতে পারে। এছাড়াও দেখো তো প্রেফিক্সকে আরেকটা ভাগে ভাগ করা হয় সেকেন্ডারি প্রেফিক্স, সেক্ষেত্রে এমন কিছু ফাংশনাল গ্রুপ আছে যেমন ধরো ব্রোমিন আছে, ব্রোমিন আয়োডিন বা ফ্লোরিন বা ক্লোরিন এগুলো দেখো তো যদি যুক্ত থাকে এক্ষেত্রে আমরা নামকরণ করতে হয় কি ফ্লোরো বিউটেন, 1 ক্লোরোবিউটেন, 2 ক্লোরোবিউটেন, তাহলে এইভাবে নামকরণ করতে হয়, তখন কিন্তু এটা সেকেন্ডারি প্রেফিক্স হিসাবে কাজ করে। বোঝা গেল কি? আচ্ছা এরপর দেখো আমরা তাহলে একের পরে তাহলে পরপর আমরা তাহলে ইফেক্ট নামকরণগুলো করাবো, তাহলে প্রথমত তোমাদের হাইড্রোকার্বনের নামকরণ আমরা করাবো, ফার্স্ট হচ্ছে অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইন, এবং এটা শেষ হওয়ার পর তোমাদের কিন্তু ফাংশনাল গ্রুপ যুক্ত হয়ে কীভাবে ইউপ্যাক নামকরণ করতে হয় সেগুলো শেখাবো। তাহলে আজকে এখন যেটা করাবো হচ্ছে প্রথমে অ্যালকেনের নামকরণ করাবো। আচ্ছা এবার দেখো তো তাহলে আমাদের অ্যালকেনের আমরা ইউপ্যাক নাম নমেনক্লেচার নামকরণটা আমরা কীভাবে করবো, তাহলে ফার্স্ট দেখো তাহলে আমরা আনবো কি জানবো অ্যালকেনের অ্যালকেন, অ্যালকেনের আচ্ছা তাহলে অ্যালকেনের ইউপ্যাক নোমেনক্লেচার IUPAC নোমেনক্লেচার। এখন দেখো তো তোমরা ক্লাস টেনে নর্মাল যে অ্যালকেন যেগুলো ছিল CH3 CH2 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 ধরো CH3, এইগুলো দেখো তো নামকরণগুলো তোমরা করেছিলে, এখানে কতগুলো কার্বন আছে 1 2 3 4 5, তাহলে 5টা কার্বন আছে মানে তাহলে এখানে দেখো তো 5টা কার্বন হলো পেন্ট যুক্ত, আর অ্যালকেনের শেষে কী কথা যুক্ত হয় বলো, তাহলে এখানে পেন্ট
पेंट और शेषे कि जुक्त है बोलो एन शेषे जुक्त है पेंट जुक्त ए एन ई एन तेल देखो देखो तो ये हे वार्ड रूट और ये हे तुम्हार कि साफिक्स तेल प्राइमरि साफिक्स प्रधान साफिक्स तेल पेंट जुक्त एन तेल एखे नामकरण कि हे देखो तो पेंटेन तेल पेंटेन बांगला में जो लिखी तेल पेंटेन तेल पेंटेन तेल पेंटेन हेरपर देखो तो छटा कार्बन थकले हेक्सेन है। अच्छा एबार देखो तो तेल पेंटेन हेक्सेन अथवा जी यहाँ जी साइक्लिक है तेल एकटू आगे देखो तो पढ़िए धरो सी एच टू सी एच टू सी एच टू एट साइक्लो प्रोपेन तेल यार नामकरण क्या है देखो तो साइक्लो प्रोपेन तेल साइक्लो देखो तो एर आगे बोले देखो तो ये कि प्रोपेन और आगे एक जुक्त है कि साइक्लो तेल एकटू आगे कर देखो तो साइक्लिक बोले एक साइक्लो कथा जुक्त है तेल ये प्रेफिक्स एट हे प्रोफ हे वार्ड रूट तेल ये हे प्रेफिक्स एट हे वार्ड रूट और एन हे तुम्हारा हे साफिक्स तेल प्राइमरि साफिक्स तेल एकटू आगे देखो तो यगल पढ़िए। अच्छा एबार देखो तेल यहाँ हे एकदम नर्माल मैं ओपेन चेन तेल नर्माल हे तुम्हार अल्केन एरपर जी को शाखाजुक्त अल्केन थे तेल सेगल इम्पैक्ट नामकरण क्यों करब एखन देखो तुम्हें धर यकम एक जौग दिए दिए कम्पाउंड दिए एर संगे विभिन्न शाखा हम आज ब्रांच रही है तेल ब्रांच हिसाब से अल्किल ग्रुप थकते परे। अच्छा एखन देखो धरो तुम्हें एखे धर एक सी एच थ्री दिए। अच्छा सी एच थ्री दिए। अच्छा एबार देखो तो यौगटार नामकरण क्यों करब तेल नामकरण करते गले कतगुलो शर्त मानते हैं फार्ष्ट हमें खुजते हैं कि दीर्घतम कार्बन श्रृंखल खुजते हैं तेल प्रथम फार्ष्ट हमें कि दीर्घतम कार्बन श्रृंखल दीर्घतम हमें कार्बन श्रृंखल खुजते हैं। अच्छा तेल एख देखो तो दीर्घतम कार्बन श्रृंखल को हमें जी एखान देखी देखो तो सी एच थ्री तेल एक दुटो तीनटे चारटे पाँचटा और एखान जो गुणी एक दुई तीन चार पाँच तेल पाँचटा देखो तो यह पेलम अथवा यही पे ठीक है तेल एखे धर और एखे एक घूरिए दिल एखे सी एच टू और एखे हमें सी एच थ्री कर दिल। अच्छा एबार देखो दीर्घतम कार्बन श्रृंखल को एखान जी नाओ एक दुई तीन चार पाँच तेल ये जी जी जा देखो तो एखान जो जा दुई तीन चार पाँच तेल यही कि दीर्घतम कार्बन श्रृंखल नेब ना और एक देखो तो एखे कटा हे ये धरो हमें एखे डटेट दिए लिखी एखे एक कार्बन श्रृंखल रही है। अच्छा हमें कार्बन ये एक बार आँची धरो सी एच थ्री सी एच टू सी एच सी एच थ्री एखे सी एच टू सी एच टू सी एच थ्री तेल एखे देखो तो आर एक दुई तीन चार पाँच छय तेल और एक कार्बन श्रृंखल रही है देखो तो ये ये। अच्छा एरपर देखो तो एक होते एक दुई तीन चार तेल और एक होते हमारे एक होते एखे तुम्हारे देखो ये नील कल देखा तुम्हारे तेल एखे देखो तो एक कार्बन श्रृंखल दुटो कार्बन श्रृंखल और तीनटे कार्बन श्रृंखल तेल एखे देखो तो तीन प्रकार कार्बन श्रृंखल पे तेल एखे कंडिशन की दीर्घतम कार्बन श्रृंखल खुजे बार करते हैं तेल दीर्घतम कार्बन श्रृंखल को देखो तो तेल जे क्षेत्र में सब बेसि संख्यक कार्बन थको से कि दीर्घतम कार्बन श्रृंखल तेल एखे हमें कटा पेलम एक दुई तीन चार पाँच छय एखे पेलम एक दुई तीन चार पाँच एक नम्बर और दो नम्बर टाइम पेलम तेल ये हे एक नम्बर तेल ये एक नम्बर कार्बन श्रृंखल तेल दो नम्बर कार्बन श्रृंखल देखो एक दुई तीन चार तेल एखे पे देखो तो कटा पे एखे पाँचटा कार्बन पे एखे हमें पे कार्बन चारटे और एखे हमें कार्बन पेलम कटा छटा तेल हमारे जेहतु कंडिशन रही है दीर्घतम कार्बन श्रृंखल खुजे बार करते हैं तेल एखे राइट को तेल ये हे सठिक तेल बोझा गया कि तेल सठिक कार्बन श्रृंखल को हे ये तेल एक दुई तीन चार पाँच छय तेल जेटाते सब बेसि संख्यक कार्बन रही है। अच्छा एरपर करते हैं कि नम्बरिंग करते हैं एरपर देखो तो सेकेंड कंडिशन हे नम्बरिंग। अच्छा संख्याकरण करते हैं एबार देखो तो संख्याकरण बा नम्बरिंग। अच्छा हमें नम्बरिंग क्यों करब। अच्छा मने रखबे नम्बरिंग करार क्षेत्र जेदिक थेके गेले आमरा प्रतिस्थापकटाके आगे पाबो ताहले नम्बरिंग करार कंडिशनटा कि नम्बरिंग करते हैं ताहले नम्बरिंग करते गेले मने रखते हैं कि ताहले जेदिक थेके गेले आमी प्रतिस्थापककेके आगे पाबो ताहले नम्बरिंग करते गेले एखाने मने रखबे एरपर देखो तो जेदिक थेके नम्बरिंग करले जेदिक थेके नम्बरिंग करले नाम बी
নাম্বারিং করলে প্রতিস্থাপকের তাহলে প্রতিস্থাপকযুক্ত তাহলে প্রতিস্থাপকযুক্ত কার্বনের সংখ্যা কম হবে, প্রতিস্থাপকযুক্ত কার্বন পরমাণুর নাম্বার লোয়েস্ট হবে। তাহলে দেখো তো সেকেন্ড কন্ডিশনটা কি, তাহলে নাম্বারিং করার ক্ষেত্রে আমরা তাহলে খেয়াল রাখবো কোন দিক থেকে, দেখো তো যেদিক থেকে নাম্বারিং করলে প্রতিস্থাপকযুক্ত কার্বন পরমাণুর নাম্বারটা লোয়েস্ট হবে। আচ্ছা এবার দেখো তো আমি যদি নাম্বারিং করি, ভালো করে দেখো কম্পাউন্ডের ক্ষেত্রে, আচ্ছা নাম্বারিং করে দেখো তো, এখন আমি যদি এদিক থেকে নাম্বারিং করি এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে প্রতিস্থাপকটা দেখো তো কত নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত আছে, এখানে তিন নাম্বার। আমি যদি এদিক থেকে নাম্বারিং করি, দেখো তো এদিক থেকে যদি আমরা নাম্বারিং করি তাহলে এখানে কী হবে, এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে আমরা দেখো তো দুদিক থেকে নাম্বারিং করতে পারি। তাহলে এদিক থেকে নাম্বারিং করলে প্রতিস্থাপকটা তিন নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে এখানে বলো প্রতিস্থাপকযুক্ত কার্বনের কার্বন সংখ্যা তাহলে কত হচ্ছে, তিন। আর আমি যদি নাম্বারিংটা এদিক থেকে করি এক দুই তিন চার, তাহলে প্রতিস্থাপকযুক্ত কার্বন, তাহলে প্রতিস্থাপকটা যেই কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে তার নাম্বার কত, চার। তাহলে আমরা কোনটা সঠিক নেব, তাহলে আমি এখানে দেখো তো বলেছি কি, তাহলে যেদিক থেকে গেলে প্রতিস্থাপকযুক্ত কার্বন পরমাণুর সংখ্যা কম হবে মানে লোয়েস্ট হবে, তাহলে সেটাকে আমি কনসিডার করব। তাহলে রাইট হচ্ছে তোমার, তাহলে এটা হচ্ছে সঠিক। তাহলে আমরা নাম্বারিংটা কোন দিক থেকে করবো কি, তাহলে যেদিক থেকে গেলে আমরা প্রতিস্থাপকটাকে আগে পাবো, তাহলে এক দুই তিন, তাহলে তিন নাম্বারে। আচ্ছা এবারে দেখো তো, তাহলে আমি প্রতিস্থাপকটাকে আগে পেয়ে গেলাম, তাহলে ফার্স্ট হচ্ছে দীর্ঘতম কার্বন শৃঙ্খল, এবার দু নম্বরে পেলাম কি আমার, দু নম্বরে পেলাম কি আমরা প্রতিস্থাপকটাকে, প্রতিস্থাপকের লোয়েস্ট কার্বন নাম্বারিং করতে হবে, লোয়েস্ট নাম্বারিং করতে হবে। আচ্ছা এবারে দেখো তো নাম, এবারে নামকরণটা আমরা কীভাবে করব, তাহলে ফার্স্ট দিতে হবে তাহলে যেই কার্বনটার সঙ্গে প্রতিস্থাপক যুক্ত আছে তাহলে আগে তার সংখ্যা দিতে হবে, তাহলে কত নম্বর কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে তিন, তাহলে দেখো তো থ্রি। আচ্ছা এবার নামকরণ করার সময় মনে রাখবে তাহলে প্রতিস্থাপকের নাম কিন্তু আগে আসবে, তাহলে থ্রি মিথাইল, থ্রি মিথাইল, থ্রি মিথাইল, এখানে কতগুলো কার্বন আছে দেখো তো, এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা কার্বন আছে, তাহলে থ্রি মিথাইল হেক্স, থ্রি মিথাইল হেক্স। আচ্ছা এবারে দেখো তো প্রত্যেকটা কার্বনের সঙ্গে দেখো তো প্রত্যেকটা কার্বন কার্বন এক বন্ধন দ্বারা যুক্ত আছে, তাহলে এটা বুঝতেই পারছো এখানে অ্যালকেন, আর আমি বলেছিলাম দেখো তো অ্যালকেনের নামের পরে এন শব্দ যুক্ত হয়, এন বা এন কথা যুক্ত হয়, এন হচ্ছে সাফিক্সে যুক্ত হবে, তাহলে এখানে দেখো তো থ্রি মিথাইল হেক্স যুক্ত এন, তাহলে এখানে কী হবে, হেক্সেন, তাহলে বোঝা গেল কি থ্রি মিথাইল হেক্সেন। তাহলে এখানে যদি আমি এটাকে একটু যদি ভেঙে লিখি দেখো তো, আমি ভেঙে লিখছি থ্রি মিথাইল যুক্ত হেক্স যুক্ত হচ্ছে এন, এন, তাহলে এখানে হেক্স হচ্ছে ওয়ার্ড রুট, থ্রি মিথাইল দেখো তো এটা হচ্ছে আমার কি প্রেফিক্স, আর এন হচ্ছে কি সাফিক্স, তাহলে যখন ইউপ্যাক নামকরণটা করবো দেখো তো থ্রি মিথাইল হেক্সেন, এই যে মিথাইল হেক্সেন কথাটা কিন্তু একসঙ্গে লিখবে, মানে মাঝখানে কিন্তু কোনো গ্যাপ থাকবে না, যে মিথাইল লিখলাম একটু ছেড়ে দিয়ে হেক্সেন লিখবো এরকম নয়, তাহলে থ্রি মিথাইল হেক্সেন কথাটা একসঙ্গে লিখতে হবে, বোঝা গেল কি। তাহলে এখানে আমরা দেখো তো কী লিখছি, তাহলে থ্রি মিথাইল হেক্সেন, থ্রি মিথাইল হেক্সেন, ওকে। তাহলে এখানে দেখো তাহলে নামকরণটা তাহলে কী হলো, থ্রি মিথাইল, তাহলে তিন নাম্বার পজিশানে মিথাইল প্রতিস্থাপক হিসাবে কী যুক্ত আছে, মিথাইল যুক্ত আছে, কতগুলো কার্বন আছে, ছটা, তাহলে থ্রি মিথাইল হেক্সেন, ওকে। আচ্ছা এবার দেখো, ধরো এখানে আমি একটা যৌগ লিখেছি দেখো সিএইচ থ্রি সিএইচ সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ, এর সঙ্গে দেখো তো একটা প্রতিস্থাপক হিসাবে যুক্ত রয়েছে সিএইচ টু সিএইচ থ্রি, আর তার সঙ্গে দেখো তো আমার মেন চেনে সিএইচ টু সিএইচ থ্রি রয়েছে, তাহলে এই যৌগের নামকরণ কী হবে। আচ্ছা ফার্স্ট কন্ডিশন কী আমার, এক নম্বরে আমি বলেছিলাম কি দীর্ঘতম লংগেস্ট কার্বন চেন, তাহলে ফার্স্ট আমি দেখো তো আমি পয়েন্টগুলো করছি লংগেস্ট কার্বন চেন, তাই তো, তাহলে কার্বন চেন। আচ্ছা দু নম্বর পয়েন্ট কী ছিল আমাদের, তাহলে সাবস্টিটিউট অ্যাটম, সাবস্টিটিউট কার্বন অ্যাটম গেট লোয়েস্ট পসিবল লোয়েস্ট নাম্বারিং, আচ্ছা দেখো তাহলে আমাদের দুটো দেখো তো কন্ডিশান পেয়েছিলাম, এক হচ্ছে আমাদের দীর্ঘতম কার্বন শৃঙ্খল, দু নম্বর হচ্ছে যে সাবস্টিটিউট প্রতিস্থাপকযুক্ত কার্বনের সংখ্যা কম। আচ্ছা এবার দেখো তিন নম্বর যেটা দেখো তো, এখানে আমার দুটো প্রতিস্থাপক রয়েছে, মিথাইল আছে আর এখানে দেখো তো ইথাইল,
আচ্ছা এখন দেখো তো এখানে একটা প্রতিস্থাপক রয়েছে কি ইথাইল আর এখানে একটা দেখো তো মিথাইল। আচ্ছা ফার্স্টে আমাদের তাহলে আমাদের কন্ডিশনটা কি লংগেস্ট কার্বন চেন বার করতে হবে, লংগেস্ট কার্বন চেন। আচ্ছা এখন দেখো তো তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয়, আচ্ছা এখানে এটা একটা দেখো তো এটা আমি গুনলাম এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে এটাও সেম আর এক দুই তিন চার, এক দুই তিন চার পাঁচ ছয়। আচ্ছা এখন দেখো প্রত্যেকটাই সেম আছে, তাহলে তুমি যে কোনো একটাকে ধরে নিতে পারো। তাহলে আমি এইটাকেই প্রধান কার্বন শৃঙ্খল ধরে নিলাম, তাহলে ছটা আছে। আচ্ছা তাহলে নাম্বারিংটা আমি তাহলে কোন দিক থেকে করবো, যেদিক থেকে গেলে আমি প্রতিস্থাপক আগে পাবো, তাহলে এদিক থেকে গেলে দেখো তো এক দুই দু নম্বরে পাচ্ছি, আর এদিক থেকে আসলে এক দুই তিন, তাহলে এক দুই তিন তিন নম্বরে। আর এদিক থেকে যদি আমি যাই দেখো তো এক দুই, তাহলে এক দুই, আর এদিক থেকে আসলে আমি পাচ্ছি এক দুই তিন তিন নম্বরে আমরা প্রথম প্রতিস্থাপকটাকে পাচ্ছি, আর এদিক থেকে গেলে আমরা দু নম্বরে পাচ্ছি, তাহলে আমরা কোনটাকে কনসিডার করব। আচ্ছা মনে রাখবে কি যেদিক থেকে গেলে তুমি প্রতিস্থাপককে আগে পাবে সেটাকেই তুমি কনসিডার করবে। তাহলে এখানে দেখো তাহলে আমাকে এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে নাম্বারিংটা বোঝা গেল কি। তাহলে এবারে দেখো তো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে তাহলে নাম্বারিংটা বোঝা গেছে। আচ্ছা এবারে দেখো তো নামকরণ করবো, তাহলে চার নাম্বার পজিশানে আছে কি ইথাইল আর দু নাম্বার পজিশানে আছে কি মিথাইল। এখন দেখো তো মিথাইল আর এখানে কি আছে ইথাইল, এই দুটো গ্রুপ যুক্ত আছে। এবারে যখন আমরা নামকরণ যখন করব, মনে রাখবে নামকরণ করার সময় ফার্স্ট হবে আমার কি প্রতিস্থাপকের নাম আগে বসাতে হয়। আচ্ছা এবারে বলো তো দুটো প্রতিস্থাপক আছে, কোন প্রতিস্থাপকের নামটা আগে বসাবো। আচ্ছা এক্ষেত্রে মনে রাখবে ইংরেজি বর্ণানুক আলফাবেট অনুযায়ী যেই নামটা আগে আসবে, তাহলে দেখো তো ই আছে আর এম আছে, ই আর এম, তাহলে ই আর এম এর মধ্যে ইংরেজি আলফাবেট অনুযায়ী তাহলে কোনটা আগে আসে, ই না এম, তাহলে ইটা যেহেতু আগে আসছে তাহলে ইটা আগে আসার জন্য তাহলে এর নামটা কিন্তু আগে বসবে। দেখো নাম্বারিংয়ের সঙ্গে কিন্তু এটা আলাদা, নাম্বারিংটা কিন্তু যেদিক থেকে গেলে আমি প্রতিস্থাপককে আগে পাবো সেটাকেই কনসিডার করবে, কিন্তু যখন তুমি লিখবে লেখার সময় মনে রাখবে কি তাহলে আমরা যেহেতু এখানে ইথাইল ই দিয়ে স্টার্ট হচ্ছে আর মিথাইল এম দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে আলফাবেট অনুযায়ী তাহলে ই এম এর থেকে অনেক আগে আসছে, তাহলে আগে আসার জন্য আগে নামটা কার বসবে, ইথাইলের নামটা আগে বসবে, তাহলে এখানে তাহলে কি হবে তাহলে ফোর। আচ্ছা নাম্বার দেওয়ার পর একটা হাইপেন দিতে হবে, হাইপেন দিয়ে এখানে লিখতে হবে ফোর ইথাইল, আচ্ছা আর একটা হাইপেন, আচ্ছা ফোর ইথাইল, কত নাম্বার পজিশানে মিথাইল গ্রুপ যুক্ত আছে, টু মিথাইল, টু মিথাইল, টু, আচ্ছা তাহলে ফোর ইথাইল টু মিথাইল, কতগুলো কার্বন আছে ছটা কার্বন আছে, তাহলে টু মিথাইল হেক্স আর এন যুক্ত হবে হেক্সেন, বোঝা গেল কি, তাহলে ফোর ইথাইল টু মিথাইল হেক্সেন, তাহলে ফোর ইথাইল টু মিথাইল হেক্সেন, তাহলে এটার নামকরণ কী হলো ফোর ইথাইল টু মিথাইল হেক্সেন, টু মিথাইল হেক্সেন। আচ্ছা ওকে, আচ্ছা এবার দেখো তো যদি আমার দুদিক থেকে ধরো এদিক থেকে গেলে আমি দু নম্বরে আমি প্রতিস্থাপককে আমি মিথাইল গ্রুপকে পেয়েছি আর এদিক থেকে আমি তিন নম্বরে আমি ইথাইল গ্রুপকে পেয়েছি, এখন ধরো তোমরা ধরো এরকমই একটা যৌগ আছে ঠিক, আমি এখানটায় মুছে এখন দেখো তো এখানে সিএইচ টু করলাম আর এখানে করে দিলাম কি ধরো সিএইচ সিএইচ টু সিএইচ থ্রি করে দিলাম। আচ্ছা এখন দেখো তো ইথাইল গ্রুপটাকে আমি এদিক থেকে ঠিক এই কার্বনের সঙ্গে যুক্ত করে দিলাম। আচ্ছা এবারে তুমি নাম্বারিংটা কোন দিক থেকে করবে, আচ্ছা এখন দেখো তো এদিক থেকে গেলে আমি দু নম্বরে মিথাইল গ্রুপকে পাচ্ছিলাম বা এদিক থেকে গেলেও আমি দু নম্বরে আমি ইথাইল গ্রুপকে পাচ্ছি, তাহলে আগেটার ক্ষেত্রে দেখো তো আমি যেদিক থেকে গেলে আগে প্রতিস্থাপককে পাবো সেটা আমার কনসিডার করা হয়েছে। আচ্ছা এদিক থেকে দেখো তো এই কম্পাউন্ডের ক্ষেত্রে আমি দুদিক থেকে কিন্তু একই পজিশানে আমি দুটো গ্রুপকে পাচ্ছি, এখানেও দু নম্বর পজিশানে আমরা দেখো তো আমি যদি এদিক থেকে গণনা করি তাহলে দু নম্বর পজিশানে আমার মিথাইল গ্রুপ আসছে আর যদি এদিক থেকে গণনা করি দু নম্বর পজিশানে আমার ইথাইল গ্রুপ আসছে। আচ্ছা এবারে দেখো এর এইরকম যৌগের নাম তাহলে সংখ্যাকরণ আমরা কীভাবে করবো, ভালো করে শোনো, তাহলে এদিক থেকে গেলে আমি দু নম্বরে মিথাইল পাচ্ছি, এদিক থেকে গেলে আমরা দু নম্বরে ইথাইল গ্রুপ পাচ্ছি। আচ্ছা মনে রাখবে এর সংখ্যাকরণ ঠিক আগেরটার মতোই ফলো হবে কি, ইথাইলের ই দিয়ে স্টার্ট হচ্ছে আর মিথাইল এম দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে ইংরেজি আলফাবেট অনুযায়ী তাহলে কোনটা আগে আসে, ইটা আগে আসে, তাহলে ইটা আগে আসার জন্য তাহলে কোনটা প্রেফার করবে,
তাহলে ই, তাহলে যেদিক থেকে গেলে আমি ইথাইল গ্রুপটাকে আগে পাবো তাহলে সেদিক থেকে নাম্বার ইনটা হবে। তাহলে যখন দুটো গ্রুপ দেখো তো কম্পারেবল পজিশানে থাকবে, মানে দুটো দুদিক থেকে সেম পজিশানে আছে, তাহলে তখন কিন্তু তোমরা ইংরাজি আলফাবেটটাকে তখন কনসিডার করবে। তাহলে যেদিক থেকে গেলে আমি দেখো তো ই, তাহলে আমরা ইথাইল গ্রুপটাকে আগে পাবো, তাহলে সেইটা হবে কি লোয়েস্ট নাম্বার। তাহলে এক দুই তিন চার পাঁচ, সরি এখানে ভুল হলো, এখানে চার পাঁচ ছয়। তাহলে দেখো তো যেহেতু এখানে ইথাইলের ই দিয়ে স্টার্ট হচ্ছে বলে আমরা নাম্বারিংটা কোন দিক থেকে করবো, এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে এইটা হবে তখন সঠিক নাম্বার। তাহলে একইভাবে এর নামকরণটা কী হয় বলো, যেহেতু ইথাইলের ই দিয়ে স্টার্ট তাহলে এর নামটাই ফার্স্ট বসবে, তাহলে এটার নাম কী হয়ে যাবে টু ইথাইল, তাহলে তখন ফাইভ মিথাইল হয়ে যাবে। তাহলে টু ইথাইল, এক দুই তিন চার পাঁচ, তাহলে ফাইভ মিথাইল কী হয়ে যাবে বলো, হেক্সেন, ফাইভ মিথাইল হেক্সেন। ওকে আচ্ছা, এরপর দেখো তো তাহলে আমরা তাহলে জানতে পারলাম কি, তাহলে মিথাইল অথবা ইথাইল গ্রুপ যুক্ত থাকুক তাহলে কোন দিক থেকে নাম্বারিং করবো তাহলে বোঝা গেছে। আচ্ছা এবারে দেখো তো কোনো গ্রুপ যদি একের বেশি থাকে, আচ্ছা ধরো এইরকমই একটা গ্রুপ রয়েছে, তাহলে এটা হচ্ছে আমার দু নাম্বার, তাহলে আমাদের এক্সাম্পল টু গেল। আচ্ছা এবারে দেখো তো এক্সাম্পল থ্রি, ধরো তোমাকে এইরকমই একটা কম্পাউন্ড দিয়েছে, জাস্ট একটু চেঞ্জ, তাহলে থ্রি, আচ্ছা এটার নামকরণ বোঝা গেছে কি টু ইথাইল ফাইভ মিথাইল হেক্সেন। ওকে আচ্ছা এবারে দেখো তোমাকে জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে কম্পাউন্ডটাকে, ধরো এখানে সিএইচটাকে করে দিয়েছে, এখানে সিএইচ থ্রি করে দিয়েছে। আচ্ছা এবারে এই যৌগের নামকরণটা তুমি কীভাবে করবে? আচ্ছা এদিক থেকে গেলে দেখো তো এখানে মিথাইল আছে, এখানে ইথাইল আছে, তাহলে পরে দেখো এদিক থেকে গেলে দুটো মিথাইল গ্রুপ প্রতিস্থাপক হিসাবে যুক্ত আছে, আর এক্ষেত্রে এখন দেখো তো কটা আছে, একটা মাত্র ইথাইল গ্রুপ যুক্ত আছে। তাহলে যেহেতু আবার এর ক্ষেত্রে দেখো তো ইংরেজি বর্ণ আলফাবেট অনুযায়ী ই আগে আসছে আর এম কিন্তু পরে আসছে। আচ্ছা এইরকম যৌগের নামকরণের ক্ষেত্রে নাম্বারিংটা সেদিক থেকে করবে যেদিক থেকে গেলে আমি প্রতিস্থাপক, মানে বেশি সংখ্যক প্রতিস্থাপক আগে পাবো, তাহলে যেদিক থেকে গেলে আমি বেশি সংখ্যক প্রতিস্থাপক যেই কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে সেই কার্বনটার নাম্বারিংটা যাতে লোয়েস্ট হয়। বোঝা গেল কি? তাহলে এখানে আমার নাম্বারিংটা হবে তাহলে কি এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে বোঝা গেল। তাহলে এখানে দেখো তো এই কার্বনটার সঙ্গে দুটো প্রতিস্থাপক আছে কিন্তু এই কার্বনটার সঙ্গে একটা মাত্র প্রতিস্থাপক আছে, তাহলে এখানে নাম্বারিংটা কোন দিক থেকে হবে? তাহলে যেদিক থেকে গেলে আমি যেই কার্বনটা বেশি সংখ্যক প্রতিস্থাপক বা যার সঙ্গে বেশি সংখ্যক শাখা যুক্ত আছে সেই কার্বনের নাম্বারটা কিন্তু সব থেকে কম হতে হবে, তাহলে এইটা হচ্ছে সঠিক নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয়। তাহলে এর নামকরণটা ঠিক কার মতো করবো দেখো তো, আবার ইথাইল নামটা কিন্তু ফার্স্টেই বসবে, তাহলে দেখো তো ফাইভ ইথাইল, আচ্ছা হাইপেন, আচ্ছা দু নাম্বার পজিশানে দেখো তো দুটো মিথাইল গ্রুপ যুক্ত আছে, তাহলে এখানে টু, আচ্ছা এবার দেখো তো নামকরণ করার সময় দেখো দুই নাম্বার পজিশানে আছে বলে তাহলে টু কমা টু দিতে হবে, তাহলে টু কমা টু ডাই মিথাইল, তাহলে এখানে কী হবে দেখো তো ডাই, একটা দেখো তো দুটো থাকলে ডাই, তিনটে থাকলে ট্রাই, চারটে থাকলে টেট্রা, তাহলে দুটো থাকলে কী হবে টু টু ডাইমিথাইল হেক্সেন। তাহলে নামকরণটা তাহলে কী হলো দেখো তো, তাহলে ফাইভ ইথাইল টু কম, তাহলে হাইপেন টু কমা টু ডাইমিথাইল হেক্সেন। ওকে বোঝা গেল কি ফাইভ ইথাইল টু কমা টু ডাইমিথাইল হেক্সেন। ওকে ক্লিয়ার? আচ্ছা ওকে দেখো এখানে একটা কোয়েশ্চেন রয়েছে, এখানে তোমাদের নিট এমটিজি বুক 21 নম্বর কোয়েশ্চেন, এখন এই যৌগটার ইউপ্যাক নামকরণ করতে বলেছে, এখানে তোমার এই যৌগটার ইউপ্যাক নাম এখানে করতে বার করতে বলেছে। এখন দেখো এর ইউপ্যাক নাম কী হবে দেখো তো, এখানে তোমাদের ড্যাশ লাইন যে তোমার আমি করেছিলাম বন্ড লাইন রিপ্রেজেন্টেশন, তাহলে যে বন্ড লাইন মানে বন্ধন রেখা সংকেত দ্বারা তোমাকে এখানে এটাকে দেখো তো স্ট্রাকচারটা দিয়েছে, তাহলে এই যৌগটার আমরা ইউপ্যাক নামকরণ কীভাবে করব? ফার্স্ট তোমরা দেখো তো ইন জেনারেলাইজ ফর্মে এটাকে নর্মাল ফর্মে লিখতে পারো, তাহলে দেখো এখানে তো সিএইচ থ্রি বলেই দিয়েছে, সিএইচ থ্রি, আচ্ছা এইগুলো আমি বলেছিলাম দেখো তো পার্ট টু, তাহলে তোমাদের অর্গ্যানিক কেমিস্ট্রি আমরা দেখো পার্ট টু আমরা এই ড্যাশ লাইন স্ট্রাকচার আলোচনা করেছি, আর এই কোশ্চেন এই তোমাদের এই ভিডিও শেষে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে আমাদের পার্ট টুটা আমার দেখে নিতে পারো। আচ্ছা এখানে দেখো তো তাহলে এখানে কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন আছে, সিএইচ টু সিএইচ, এখানে সিএইচ থ্রি, আচ্ছা এখানে দেখো তো সিএইচ, এখানে সিএইচ টু সিএইচ থ্রি, আচ্ছা এইখানে এই কার্বনটাকে আমি লিখতে চাই দেখো তো সিএইচ টু, আচ্ছা এটা হচ্ছে সিএইচ টু, আবার এটা সিএইচ টু,
এটা সিএইচ থ্রি, ধরো তো এই একটা যৌগ। তাহলে ফার্স্ট তোমাকে দেখো তো এটা কোশ্চেনে দেওয়া ছিল, এখান থেকে আমি নর্মাল ফর্মে লিখলাম, কীভাবে লিখলাম বুঝতে পারছো? দেখো তো সিএইচ থ্রি এটা দেওয়া আছে, এইরকম এইগুলো এই কোনগুলো কি এক একটা কার্বন এবং তার সঙ্গে দুটো করে হাইড্রোজেন আছে, তাহলে সিএইচ টু সবসময় কার্বনের সঙ্গে চারটে হাত কিন্তু মিলিয়ে তোমরা লিখবে, তাহলে সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ, সিএইচ থ্রি দেখো প্রতিস্থাপক হিসেবে যুক্ত রয়েছে, তারপর এটা দেখো তো আরেকটা ইথাইল গ্রুপ প্রতিস্থাপক হিসাবে যুক্ত রয়েছে, তারপরে সিএইচ টু সিএইচ টু সিএইচ টু সিএইচ থ্রি, এক দুই তিন চার। আচ্ছা এবার দেখো তো এর নাম্বারিংটা আমরা করব, কীভাবে করব নাম্বারিংটা দেখো, তাহলে আমি যদি এদিক থেকে যদি নাম্বারিং করি এক দুই তিন, তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তাহলে এখানে আটটা কার্বন আছে। আচ্ছা এখানে দেখো তো তাহলে এদিক থেকে যখন তুমি নাম্বারিং করছো তাহলে তিন নাম্বার পজিশানে তুমি মিথাইল গ্রুপ পাচ্ছ, আর এদিক থেকে যদি আমি নাম্বারিং করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। আচ্ছা এখন দেখো তো আর আমি যদি ওদিক থেকে নাম্বারিং করি তাহলে প্রথম প্রতিস্থাপকটাকে পাচ্ছি কত, পাঁচ নাম্বারে, আর এদিক থেকে গেলে আমি প্রথম প্রতিস্থাপকটাকে পাচ্ছি কোন কত নাম্বারে, তিন নাম্বারে। তাহলে আমি কি বলেছি, যেদিক থেকে গেলে আমি প্রতিস্থাপকের নাম্বারটা কম পাবো, তাহলে সেই কার তাহলে সেই নাম্বারিংটা আমি সেই দিক থেকে করব, তাহলে যেদিক থেকে গেলে কম পাবো তাহলে আমি নাম্বারিংটা কোন দিক থেকে করবো, এদিক থেকে, তাহলে ওয়ান টু থ্রি, তাহলে এইটা হবে সঠিক নাম্বার। তাহলে এই যে এই দিক থেকে যেটা বেশি নাম্বারে পাচ্ছিলাম ওটা কিন্তু সঠিক নাম্বার হবে না, তাহলে সঠিক নাম্বার হবে তাহলে কোনটা, এক দুই তিন, তাহলে তিন নাম্বার পজিশানে আমরা তাহলে প্রতিস্থাপককে পাচ্ছি। আচ্ছা এবারে দেখো তো তাহলে তিন নাম্বার পজিশানে মিথাইল আছে, চার নাম্বার পজিশানে ইথাইল আছে, তাহলে নামকরণটা আমরা কীভাবে করবো বলো? তাহলে চার নাম্বার পজিশানে দেখো তো যে যৌগটা আছে নামকরণ হবে কি, ফোর ইথাইল, যেহেতু ইথাইলের ইটা ইংরেজি আলফাবেটের ফার্স্টে আসে এম এর থেকে, তাহলে ফোর ইথাইল থ্রি মিথাইল, এখানে কতগুলো কার্বন আছে, আটটা, তাহলে কী হবে অকটেন, তাহলে নামকরণটা কী হবে, তাহলে ফোর ইথাইল, তাহলে এখানে কী হচ্ছে দেখো তো ফোর ইথাইল, ফোর ইথাইল হাইপেন থ্রি মিথাইল, থ্রি মিথাইল কী হবে আটটা কার্বন আছে, আটটা থাকলে কী হবে অক আর এন কথা যুক্ত হয়, তাহলে ফোর ইথাইল থ্রি মিথাইল অকটেন। আর আমি বাংলায় লিখছি দেখো, তাহলে ফোর ইথাইল থ্রি মিথাইল, থ্রি মিথাইল অকটেন, ওকে। তাহলে দেখো আমি তাহলে এই যৌগের নামকরণটা তাহলে কীভাবে করেছি, তাহলে আমি এখানে আরও দুটো কোয়েশ্চেন দিচ্ছি, দেখো তোমরা এই দুটো বা আমি একটা হয়তো আমি কোয়েশ্চেন দেবো, তাহলে সেই যৌগের নামকরণ কী হবে তোমরা আমাদেরকে কমেন্টে জানিও। আচ্ছা দেখো আমি তোমাদেরকে এখানে লিখছি, দেখো কোয়েশ্চেন নাম্বার ফার্স্ট কোয়েশ্চেন আমি এখানে তো তাহলে এই কম্পাউন্ডটার নামটা কী হবে তাহলে তোমরা দেখো তোমাদেরকে কমেন্টে জানিও। তাহলে এইখানে এই যে কম্পাউন্ডটা দেখো তো এই কম্পাউন্ডের তাহলে ইউপ্যাক নাম কী হবে সেটা তোমরা কিন্তু আমাকে কমেন্টে কিন্তু লিখে জানিও। তাহলে অ্যালকেনের নামকরণটা বোঝা গেছে, তাহলে এরপর দেখো তো তাহলে ফার্স্ট আমরা তাহলে অ্যালকেন করিয়েছি, এবারে এখন আসলে দেখো তো অ্যালকিনের নামকরণ কীভাবে করব। আচ্ছা এবার দেখো আমরা অ্যালকিন অথবা অ্যালকাইন এই দুটো যৌগের নামকরণ কীভাবে করব। আচ্ছা অ্যালকিন দেখো তো অ্যালকিন মানে বুঝতে পারছো কি, কার্বন কার্বন এখানে ডাবল বন্ড আছে, আর অ্যালকাইন মানে কি আছে, কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে। আচ্ছা কার্বন কার্বন যখন ডাবল বন্ড থাকবে তখন কিন্তু প্রধান শব্দ রুট যেটা আছে শব্দ আমরা পড়িয়েছিলাম ওয়ার্ড রুটের পরে ইন কথা যুক্ত হবে, এখানে ইন কথা যুক্ত হবে, আর এখানে আমার কী যুক্ত হবে দেখো তো আইন কথা যুক্ত হবে। যেমন দেখো তো এখানে আমি এইচ টু সি ডাবল বন্ড সি এইচ টু, তাহলে এখানে আমি নামকরণটা তাহলে ইত যুক্ত ইন, তাহলে ইত এখানে যুক্ত কী যুক্ত হচ্ছে দেখো তো ইন যুক্ত হচ্ছে, তাহলে ইথ তাহলে নামকরণ কী হবে ইথিন, তাই তো, তাহলে এখানে ইন কথা যুক্ত হচ্ছে বা আমরা ইথ যুক্ত কী হচ্ছে বলো ইন, তাহলে ইথ যুক্ত ইন, তাহলে আমরা এখানে তাহলে করাতে পারি নামকরণটা তাহলে কী হচ্ছে ইথিন। তাহলে একইভাবে দেখো তো এটার ক্ষেত্রে নাম কী হবে, এখানে আমার কার্বন কার্বন যদি ট্রিপল বন্ড থাকে তাহলে সেক্ষেত্রে আইন কথা যুক্ত হয়, তাহলে এখানে দেখো তো তাহলে এইচ সি ট্রিপল বন্ড সি এইচ, তাহলে কটা কার্বন আছে এখানে ইথ, তাহলে যুক্ত হবে কি আইন, তাহলে এর নামটা কী হবে দেখো ইথাইন, তাহলে এর নাম কী হচ্ছে ইথাইন, তাহলে ইথা তাহলে এখানে ইথাইন হচ্ছে। তাহলে এখন দেখো তো তাহলে ইথ যুক্ত আইন, তাহলে ইথাইন, তাহলে বোঝা গেল কি দেখো তো, তাহলে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকলে তার নাম হচ্ছে ইথাইন, আর ডাবল বন্ড থাকলে শেষে আমার ইন যুক্ত হচ্ছে এবং নাম হচ্ছে কি
ইন অ্যালকিন বা ইথ থাকলে ইথিন। আচ্ছা ওকে দেখো তাহলে এখানে অ্যালকিন অথবা অ্যালকাইন রয়েছে। আচ্ছা এবার দেখো ধরো কোনো একটা যৌগ রয়েছে, আমি আচ্ছা এবার দেখো ধরো তোমাকে এরকম একটা যৌগ দিয়েছে সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ ডাবল বন্ড সিএইচ টু। আচ্ছা এরকম একটা ধরো যৌগ দিয়েছে, এখন বলো এই যৌগটা, আচ্ছা এখন ধরো তো এখানে আমি এটাকে একটু চেঞ্জ করলাম ধরো সিএইচ, আচ্ছা ওকে ধরো সিএইচ টু আছে এরকমই আছে। আচ্ছা এবার দেখো তো এই যৌগটার নামকরণ কী করব। আচ্ছা এক্ষেত্রে মনে রাখবে আমি আরেকটা এখানে, যখন তুমি কোনটাকে প্রধান কার্বন শৃঙ্খল হিসাবে ধরবে, আচ্ছা ধরো এখানে আমি আরেকটা কম্পাউন্ড লিখি ধরো সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ সিএইচ ডাবল বন্ড সরি এখানে সিএইচ ডাবল বন্ড সিএইচ টু আর এখানে সিএইচ টু সিএইচ থ্রি, আমি ধরো এখানে একটা কম্পাউন্ড লিখলাম। দেখো তো তুমি যদি নাম্বারিংটা এদিক থেকে কথা, এখানে কটা কার্বন আছে, এক দুই তিন চার পাঁচ আর এখানেও এক দুই তিন চার পাঁচ, তাহলে পাঁচটা কার্বন, তাহলে এর মধ্যে তুমি কোনটাকে প্রধান কার্বন শৃঙ্খল হিসাবে ধরবে। আচ্ছা এক্ষেত্রে মনে রাখবে প্রধান কার্বন শৃঙ্খলের মধ্যে অবশ্যই ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবেই, বোঝা গেল? তাহলে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড সেটা হোক, সেটা দীর্ঘতম অথবা তোমার যদি ছোট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মনে রাখবে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ডটা অবশ্যই প্রধান কার্বন শৃঙ্খলের অন্তর্গত হবে। তাহলে এখানে প্রধান কার্বন শৃঙ্খল কোনটা? এইটা। আচ্ছা এবার মনে রাখবে নাম্বারিংটা কোন দিক থেকে পড়বে, তাহলে ফার্স্ট কন্ডিশন কি, ডাবল বন্ডটা অবশ্যই কার্বন শৃঙ্খলের মধ্যে থাকতেই হবে। আচ্ছা এবার নাম্বারিংটা করব, নাম্বারিংটা করার ক্ষেত্রে মনে রাখবে কি, যেদিক থেকে গেলে আমি ডাবল বন্ডটাকে অথবা ট্রিপল বন্ডটাকে আমি আগে পাবো, নাম্বারিংটা আমি সেদিক থেকেই করব। তাহলে এদিক থেকে গেলে দেখো তো এক নাম্বার পজিশনে পড়ছে, এক দুই তিন চার, আর আমরা যদি এদিক থেকে যদি আমরা নাম্বারিং করি এক দুই তিন চার, তাহলে তিন নাম্বার কার্বনের পরে ডাবল বন্ড পড়ছে, তাহলে এখানে কোনটা সঠিক নাম্বার হবে, তাহলে যেদিক থেকে গেলে আমি ফার্স্ট আমি আগে পাবো, তাহলে এক নাম্বারের পরে দেখো তো ডাবল বন্ড, এখানে তিন নাম্বার পর, তাহলে ফার্স্ট, তাহলে এখানে সঠিক নাম্বার কোনটা? এইটা, আর এটা হচ্ছে আমার রং নাম্বারিং। আচ্ছা একইভাবে দেখো তো এক্ষেত্রে নাম্বারিংটা আমি কীভাবে করবো, তাহলে আমরা এখানে দেখো তো প্রতিস্থাপকের সংখ্যা দেখবে না, এখানে দেখো তো এক দুই তিন, তিন নম্বরে প্রতিস্থাপক, আর এদিক থেকে দেখো তো তিন নম্বরে প্রতিস্থাপক। আচ্ছা এক্ষেত্রে কিন্তু মনে রাখবে ডাবল বন্ড সবসময় কিন্তু প্রতিস্থাপকের থেকে প্রাধান্য বেশি পাবে, তাহলে যেদিক থেকে গেলে আমি ডাবল বন্ডটাকে আগে পাবো, আর নাম্বারিংটা সেদিক থেকেই করতে হবে, তাহলে এক দুই তিন চার পাঁচ। আচ্ছা এবারে দেখো তো আমি নাম্বারিংটা তো করলাম, এবারে এর নামকরণটা কী হবে, তাহলে এক দুই তিন চার, তাহলে চারটে কার্বন আছে, তাহলে চারটে কার্বন থাকলে তাহলে আমার কী হয় দেখো বলো তো, বিউট, তাহলে কী হয়, বিউট। আচ্ছা এবারে দেখো তো কত নাম্বার কার্বনের সঙ্গে ডাবল বন্ড যুক্ত আছে, তাহলে এক নাম্বার কার্বনের পরে আছে, তাহলে বিউট ওয়ান, আর এখানে ডাবল বন্ড থাকলে কী হয়, ইন, তাহলে বিউট ওয়ান ইন, তাহলে এখানে নামকরণটা তাহলে কী হলো, বিউট ওয়ান ইন, তাহলে আমি এখানে লিখতে পারি বিউট ওয়ান ইন, তাহলে বিউট ওয়ান ইন হলো। আচ্ছা এবারে দেখো তো আমি যদি এই নামকরণটা তাহলে কীভাবে করতে পারি, দেখো তো এই যৌগটার নামকরণ কীভাবে করব, তাহলে এক দুই তিন, তাহলে তিন নাম্বার পজিশনে দেখো তো একটা প্রতিস্থাপক রয়েছে, আর এক নাম্বারের পরে আমার কী আছে, একটা ডাবল বন্ড আছে, তাহলে এর নামকরণটা করতে গেলে আগে কিন্তু প্রতিস্থাপকের নাম বসবে, তাহলে থ্রি ইথাইল, এখানে কটা কার্বন আছে, পাঁচটা, তাহলে থ্রি ইথাইল পেন্ট, ডাবল বন্ড তাহলে কত নম্বর কার্বনের সঙ্গে যুক্ত আছে, এক, তাহলে পেন্ট ওয়ান ইন, তাহলে এটা নামকরণ তাহলে কী হলো দেখো তো, থ্রি ইথাইল পেন্ট ওয়ান ইন। আচ্ছা আমি দেখো আরও কতগুলো এখানে এক্সাম্পল তোমাদের দিচ্ছি, ধরো সিএইচ থ্রি সিএইচ ডাবল বন্ড সিএইচ, এখানে সিঙ্গেল বন্ড সিএইচ থ্রি আছে। আচ্ছা এই যৌগটার নাম কী হবে বলো, তাহলে এখানে এক দুই তিন চার, তাহলে এদিক থেকেও দু নম্বর পর ডাবল বন্ড, এদিক থেকেও দু নম্বর পর ডাবল বন্ড আসছে, তাহলে এক্ষেত্রে দেখো তো এক দুই তিন চার, তাহলে এই নামকরণটা তাহলে কী হবে, বিউট, তাহলে এই নামকরণটা কী হবে বলো তো, বিউট টু ইন, তাহলে বিউট টু ইন, বোঝা গেল কি, তাহলে এই নামকরণ তাহলে কী হচ্ছে, বিউট টু ইন। আচ্ছা এবারে দেখো তো আমি যদি প্রতিস্থাপক যদি, দেখো তো এই যে যৌগটা রয়েছে, আচ্ছা এখন দেখো তো এই যৌগটার ক্ষেত্রে দেখো তো আমি যদি এদিক থেকে দেখি এক দুই দু নম্বরের প্রতিস্থাপক রয়েছে, আর এদিক থেকে গেলে এক দুই দু নম্বর কার্বনের পর আমার, আমি ধরো এটাকে আরেকটু চেঞ্জ করলাম, ধরো এখানে সিএইচ টু এখানে সিএইচ থ্রি,
আচ্ছা, এখন দেখো তো এদিক থেকে যদি আমি দেখি, 1, 2, 3, 4, 5, 6, আমি 2 নম্বরে প্রতিস্থাপক পাচ্ছি আর 3 নম্বরে পরে আমি ডাবল বন্ড পাচ্ছি। আচ্ছা, এখন দেখো তো এই যৌগটার ক্ষেত্রে দেখো তো এর আগে আমি করিয়েছিলাম কি, তুমি যেদিক থেকে গেলে ডাবল বন্ডকে আগে পাবে সেদিকটাকে কিন্তু প্রাধান্য দিতে হবে। আচ্ছা, এবার দেখো তো এদিক থেকে গেলে 1, 2, 3, 3 নম্বর পর ডাবল বন্ড, তাহলে আবার 2 নম্বরে প্রতিস্থাপক আছে। আর এদিক থেকে যদি যাও 1, 2, 3, 3 নম্বর পর ডাবল বন্ড, কিন্তু প্রতিস্থাপকটা আছে তাহলে 4, 5, 5 নম্বরে। আর এদিক থেকে যদি 1, 2, 3, 4, এটা 5, এটা 6, তাহলে 5 নম্বরের সঙ্গে প্রতিস্থাপক আছে। তাহলে এর ক্ষেত্রে সঠিক নাম্বারিং কোনটা হবে? তাহলে এখন দেখো তো ট্রিপল বন্ড কিন্তু উভয় দিক থেকে কিন্তু একই নাম্বার আছে, এদিক থেকেও 3 নম্বর কার্বনের পর, এদিক থেকেও 3 নম্বর কার্বনের পর। যখন এরকম কন্ডিশন আসবে মনে রাখবে, তখন কিন্তু তাহলে এদিক থেকে গেলে 3 নম্বর ডাবল বন্ড আছে, এদিক থেকেও 3 নম্বর ডাবল বন্ড, তাহলে তখন প্রতিস্থাপকের সংখ্যাটা দেখবে। যখন উভয় দিক থেকে কিন্তু ডাবল বন্ডের সংখ্যা সেম আসবে, তখন কিন্তু তোমাকে প্রতিস্থাপকের সংখ্যা দেখতে হবে। তাহলে যেদিক থেকে গেলে আমরা প্রতিস্থাপকটাকে আগে পাবো, তাহলে সেইটা হবে সঠিক নাম্বার। তাহলে এদিক থেকে দেখো তো প্রতিস্থাপকটা আমি আগে পাচ্ছি, তাহলে এইটা হবে সঠিক নাম্বারিং। বোঝা গেল? তাহলে এই নাম্বারিংটা কিন্তু ভুল হবে। তাহলে এইটা আমি নাম্বারটা দেখো তো মুছে দিচ্ছি এখানে। তাহলে এর নামকরণটা তাহলে কী হবে বলো? তাহলে আমার 1, 2, 2 নম্বরের প্রতিস্থাপক, এর আগে বলেছি দেখো তো প্রতিস্থাপকের নাম সবসময় আগে বসাতে হবে, প্রেফিক্স আকারে বসাতে হবে, এবং আগে তার সংখ্যাটা দিতে হবে 2-মিথাইল। 2-মিথাইল কটা কার্বন আছে দেখো তো? 6টা। তাহলে 2-মিথাইল হেক্স। আচ্ছা, ডাবল বন্ডের নামকরণের ক্ষেত্রে আগে কার্বন সংখ্যা, যতগুলো কার্বন আছে সেই সংখ্যা অনুযায়ী হেক্স, 5টা হলো পেন্ট, 6টা হলো হেক্স, 7টা হলে হেপ্ট, 8টা হলে অক্ট, সেই সংখ্যাটা কিন্তু নামটা আগে বসবে হেক্স। কত নাম্বার কার্বনের পরে ডাবল বন্ড আছে সেই কার্বনের সংখ্যাটা বসবে 3, তাহলে হেক্স 3। আর ডাবল বন্ড থাকলে কি যুক্ত হয়? ইন। তাহলে বোঝা গেল কি? তাহলে 3-মিথাইল হেক্স 3-ইন, তাহলে নামটা তাহলে কী হবে? 2, তাহলে এখানে 2-মিথাইল হেক্স 3-ইন। ওকে, বোঝা গেল কি? তাহলে 2-মিথাইল হেক্স 3-ইন। তাহলে আমি তাহলে এখানে কতগুলো কন্ডিশন করালাম, যদি এমনি প্রথমে একদম নর্মাল ছিল যেদিক থেকে গেলে আমি ডাবল বন্ড আগে পাবো, তাহলে নাম্বারিংটা সেদিক থেকে করব। যদি প্রতিস্থাপক যদি থাকে সেদিক থেকে আমি তাহলে কখন আমরা কনসিডার করবো দেখো তো, আমাকে প্রতিস্থাপক আছে আর ডাবল বন্ড আছে, তাহলে প্রাধান্য কোনটাকে দেবে? অবশ্যই ডাবল বন্ডটাকে দেবে। তাহলে যেদিক থেকে গেলে আমি ডাবল বন্ডকে আগে পাবো, তাহলে সেদিক থেকেই নাম্বারিংটা করতে হবে। আচ্ছা, এবার দেখো আরেকটা কন্ডিশন করিয়েছি কি দেখো তো, 3 নম্বর কন্ডিশনে করিয়েছি, ডাবল বন্ডের পজিশান সেম, তাহলে এই ক্ষেত্রে দেখো তো যেদিক থেকে গেলে আমি প্রতিস্থাপককে আগে পাবো, তাহলে নাম্বারিংটা কিন্তু সেদিক থেকেই করতে হবে। আচ্ছা, এবারে দেখো তো পরবর্তী একটা কন্ডিশন আছে, যদি 2টো ডাবল বন্ড থাকে, ধরো এখানে একটা কম্পাউন্ড রয়েছে H2C ডাবল বন্ড CH, এখানে CH ডাবল বন্ড CH2। আচ্ছা, এখন দেখো তো এই কম্পাউন্ডটা, অথবা আমি আরও অনেক কম্পাউন্ড এখানে লিখতে পারি, দেখো ধরো তোমাকে এরকম আরেকটা কম্পাউন্ড দিয়েছে H2C ডাবল বন্ড CH CH2 CH ডাবল বন্ড CH2, তাহলে এখানে 5টা কার্বন আছে দেখো তো, 1, 2, 3, 4, 5, তাহলে নাম্বারিংটা তাহলে করো 1, 2, 3, 4, 5। তাহলে এখানে তুমি বুঝতে পারছো দেখো তো, আমি যদি এই দিক থেকেও আসি 1 নম্বর, এই দিক থেকেও আসি 1 নম্বর, তাহলে যে কোনো একদিক থেকে করলে হবে। আচ্ছা, এখন বলো তো এই যৌগটার নাম আমরা কিভাবে করব? তাহলে কটা আছে ডাবল বন্ড? 2টো আছে। আচ্ছা, যখন ডাবল বন্ড 2টো থাকবে তখন কিন্তু ডাই কথা বসবে, কী হবে? ডাই ইন। 3টে থাকলে ট্রাই ইন, 4টে থাকলে টেট্রাইন। আচ্ছা, যখন 2টো ডাবল বন্ড থাকবে বা 3টে থাকবে তখন কিন্তু পেন্ট বা বিউট, এই বিউটার পরে একটা আকার যোগ হবে। ধরো পেন্ট যদি থাকে তারপর একটা এ একটা যুক্ত হবে পেন্টা, তাহলে পেন্ট থাকলে হয়ে যাবে পেন্টা, বিউট থাকলে হয়ে যাবে একটা এ যুক্ত হবে বিউটা। বোঝা গেল কি? যদি হেক্স থাকে তাহলে একটা এ কথা যুক্ত হবে হেক্সা, হেক্সা। বোঝা গেল কি? তাহলে এখানে তাহলে কী হচ্ছে? পেন্টা। তাহলে এখানে কী হচ্ছে? পেন একটা এ যুক্ত হবে পেন্টা। তাহলে কত নম্বর? তাহলে 1 নম্বর আছে, তাহলে পেন্টা 1, 3, তাহলে 1, 1, 2, 3, 4, সরি 1, 4, তাহলে পেন্টা 1, 4, ডাই। তাহলে এখানে কী হচ্ছে দেখো তো? ডাই ইন। তাহলে পেন্টা 1, 4, ডাই ইন। তাহলে এর নামকরণটা তাহলে কীভাবে করলাম দেখো তো? এর আগে বলেছি দেখো তো, যখন এরম 2টো বা 2টোর 1-এর বেশি থাকবে ডাবল বন্ড, তখন কিন্তু এই নামের পরে একটা দেখো তো এ কথা যুক্ত হবে, একটা আকার যুক্ত হয়ে যাবে। পেন থাকলে পেনটা হয়ে যাবে, বিউট থাকলে বিউটা হয়ে যাবে, আর হেক্স থাকলে হেক্সা, হেপ থাকলে হেপটা, এইভাবে কিন্তু নামটা করতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো তো ফার্স্ট আমরা লিখবো পেন্ট যুক্ত এ, পেনটা
কত না, তারপর আমরা পজিশনগুলো লিখব, এক নাম্বার কার্বনের পর আর আছে চার নাম্বার কার্বনের পর। তাহলে পেন্টা 1,4 ডাইইন, তাহলে এই নামকরণ তাহলে কী হবে বলো? তাহলে এই নামকরণটা, তাহলে এই নামকরণটা কী হবে বলো? তাহলে বিউটা, তাহলে কী হলো? বিউটা, তাহলে বিউটা একটা হাইপেন, তাহলে 1,2,3,4, তাহলে 1, তাহলে কত নম্বর? 3, তাহলে বিউটা 1,3 ডাইইন, তাহলে বিউটা 1,3 ডাইইন। ওকে, বোঝা গেল? তাহলে বিউটা 1,3 ডাইইন, আর এক্ষেত্রে দেখো তো রয়েছে পেনটা 1,4 ডাইইন। আচ্ছা, এবার দেখো আমি যদি এই যৌগটাকে একটু চেঞ্জ করে দিই, জাস্ট দেখো আমি এই কম্পাউন্ডটাকে একটু চেঞ্জ করে দিলাম, ধরো তোমাকে এখানে এর জায়গায় আর একটা ধরো CH3 করে দিলাম, CH3 করে দিয়েছে, অথবা দেখো এখানে তোমার ধরো একটা প্রতিস্থাপক টাঙিয়ে দিয়েছে, তো CH3। আচ্ছা, এখন দেখো এখানে ধরো তো এক, তাহলে একটা প্রতিস্থাপক টাঙিয়ে দিয়েছে। এখন দেখো এই যৌগটার নামকরণ আমরা কীভাবে করব, ভালো করে দেখো। এদিক থেকে গেলে এক নাম্বারের পরেই কিন্তু আমি ডাবল বন্ড পাচ্ছি, আর এদিক থেকে গেলে কিন্তু 1,2 নাম্বার পরে আমি ডাবল বন্ড পাচ্ছি। তাহলে অবশ্যই দেখো তো আমরা লোয়েস্ট নাম্বারিং, তাহলে এদিক থেকে গেলে আমি এদিক থেকেই করব। আচ্ছা, 1,2,3,4,5,6, তাহলে এখানে 2 নম্বর পজিশানে একটা প্রতিস্থাপক রয়েছে, তাহলে 2-মিথাইল, তাহলে 2-মিথাইল, 2-মিথাইল, 2-মিথাইল কটা আছে? 6টা। 2-মিথাইল হেক্সা, হেক্সা কী হবে? 1,4 হেক্সা ডাইইন। তাহলে বোঝা গেল কি? তাহলে নামটা তাহলে কী হচ্ছে? 2-মিথাইল হেক্সা 1,4 ডাইইন। তাহলে এক নম্বর পর একটা ডাবল বন্ড আছে, আর 4 নম্বর পর, তাহলে 2-মিথাইল 1,4, সরি, 2-মিথাইল হেক্সা 1,4 ডাইইন। ওকে, বোঝা গেল? আচ্ছা, এবার দেখো ধরো তোমাকে এরকম একটা যৌগ দিয়েছে, এর ইউপ্যাক নামটা কী হবে দেখো। আচ্ছা, এখন দেখো আমি এর আগে তোমাকে বলেছি কি ডাবল বন্ডটাকে অবশ্যই কিন্তু কার্বন শৃঙ্খলের অন্তর্গত করতে হবে। তুমি যদি এখানে নাম্বারিং 1,2,3,4,5,6, আচ্ছা ফার্স্ট এটাকে একটা ইন জেনারেল একটা ফর্মে লেখো, ধরো আমি এটাকে CH3 CH2, ধরো আমি এটাকে এইভাবে বাঁকিয়েই লিখছি, CH2 এখানে আছে, সি এখানে, ধরো HC এখানে, CH2। আচ্ছা, এক্ষেত্রে দেখো তো এখানে আছে কি CH, এখানে CH3 CH2 CH3। আচ্ছা, এইভাবে ফার্স্ট আমি দেখো তো লিখলাম, তাহলে 1,2,3 এখানে একটা হাইড্রোজেন হবে CH, 1,2,3, আচ্ছা 4। আচ্ছা, এবার দেখো তো এই যে যৌগটা রয়েছে, এই যৌগটাকে এখন বলো তো এখানে আমি যদি 1,2,3,4,5,6, তাহলে একটা কার্বন শৃঙ্খল, আর একটা কার্বন শৃঙ্খল হচ্ছে 1,2,3,4,5, 5টা, আরেকটা আছে 1,2,3,4,5, আরেকটা আছে 1,2,3,4,5,6, তাহলে প্রধান কার্বন শৃঙ্খল কোনটা হচ্ছে দেখো তো? এইটা হচ্ছে তোমার প্রধান কার্বন শৃঙ্খল হচ্ছে। অবশ্যই আমি বলেছি কি ডাবল বন্ডকে তোমার প্রধান কার্বন শৃঙ্খলের মধ্যে রাখতে হবে, তাহলে এইটা হচ্ছে প্রধান কার্বন শৃঙ্খল। তাহলে এই যে আমি ডটেড যেটা দেখিয়েছি এটা হচ্ছে কি কার্বন শৃঙ্খল। তাহলে মেন যে কার্বন চেন আছে অবশ্যই তার মধ্যে তোমাকে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ডকে কিন্তু রাখতেই হবে, তাহলে ফার্স্ট কন্ডিশন। তাহলে এবার নাম্বারিংটা করো, যেদিক থেকে গেলে আমি ডাবল বন্ডকে আগে পাবো, তাহলে এখান থেকে দেখো তো এই এই যে, তাহলে এটাকে আমি একটু ভালো করে দেখাতো নর্মালাইজ ফর্মে আমি লিখছি, তাহলে H2C ডাবল বন্ড CH, এখানে CH, তাহলে এই CHটা আমি লিখলাম, এই যে CH, এরপর একটা CH3 আছে, তারপরে CH2, তারপরে দেখো তো CH3। আচ্ছা, তাহলে এই CH এর পরে CH3 লিখেছি, আর এই CH দেখো তো H2C CH, তাহলে এই CH এর পর একটা CH2 CH3 গ্রুপ যুক্ত রয়েছে। ওকে, তাহলে এই যৌগটাকে এবার নাম্বারিং করো 1,2, তাহলে এক্ষেত্রে দেখো তোমাদের একটু সুবিধা হয়ে গেল, 1,2,3,4,5,6, তাহলে কটা কার্বন? 6টা কার্বন। তাহলে দেখো তো তাহলে নাম্বারিংটা দেখো আমি যেদিক থেকে গেলে ডাবল বন্ডকে আগে পাবো সেইভাবেই করিয়ে তাহলে করেছি। তাহলে এখানে নামটা তাহলে কী হবে দেখো, 3 নম্বর পজিশানে একটা ইথাইল গ্রুপ, আর 4 নম্বর পজিশানে একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে, তাহলে নামটা তাহলে কী হবে, তাহলে 3 ইথাইল, তারপরে কী হবে বলো, 3 ইথাইল 4 মিথাইল, 4 মিথাইল, কটা কার্বন আছে? 6টা, তাহলে 4 মিথাইল হেক্স 1-ইন, তাহলে কী হলো, তাহলে নামটা হলো তাহলে কি 3 ইথাইল 4 মিথাইল হেক্স 1-ইন। আচ্ছা, এবারে দেখো তো তাহলে এর নামকরণটা বুঝতে পেরেছ, আমি এরকমই একটি সিমিলার একটা কম্পাউন্ড তোমাদেরকে দেবো, তুমি এর আইপ্যাক নামকরণটা আমাদেরকে কমেন্টে লিখে জানিও।
আচ্ছা আমি এখানে এক্সাম্পল জায়গার এক্সাম্পল বলে লিখছি। আমি এখানে দেখো এই যৌগটার আইপ্যাক নামকরণ তোমরা আমাকে কমেন্টে কিন্তু লিখে জানিও। আচ্ছা ফার্স্ট হচ্ছে আমি এটাকে আচ্ছা এই যৌগের আইপ্যাক নাম কি হবে সেটা, তার আইপ্যাক নেম কি হবে সেটা আমাদেরকে কমেন্টে লিখে জানিও। ওকে, তাহলে আজকে যেগুলো তোমাদের করালাম এগুলো কিন্তু বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এই নামকরণ যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমাদের কিছুদিন পর কিন্তু আবার সেই ভুলে যাবে। তাহলে নামকরণগুলো তোমার বেশি করে তোমাদের প্র্যাকটিস করা দরকার। তাহলে আজকের ক্লাস কিন্তু এখান পর্যন্তই, আর যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্টে জানিও। আর আমার নেক্সট ক্লাসে আমাদের অ্যালকাইন যে রয়েছে, তাহলে অ্যালকাইন ট্রিপল বন্ড, তাহলে তার আমরা ইউপ্যাক নমেনক্লেচার আমরা করব। এবং আরও যে ফাংশনাল গ্রুপ যুক্ত, তাহলে এর সঙ্গে যদি ফাংশনাল গ্রুপ যদি যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে নামকরণগুলো কীভাবে করবো আমাদের নেক্সট ক্লাস এবং তার পরবর্তী ক্লাসগুলোতে এগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আজকে তাহলে এখান পর্যন্তই, দেখা হবে পরের ভিডিও। হ্যাভ এ নাইস ডে।